আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, অনেক বড় খুশির দিন। তো ফ্রেন্ডস, আমি ভাবছি আজকে আমার ঈদটা কেমন কাটবে না কাটবে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখনই আমি নামাজ পড়ে উঠে আসলাম, আমার ভ্লগটিকে স্টার্ট করলাম। যদি আজকের ভ্লগটিকে একটুও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবে না। তো এরপরে কী কী হবে না হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করছি আজকের ভ্লগটিকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে আমাদের ঈদের খাবার, দেখতে পাচ্ছ আমার মা কী কী বানিয়েছে আজকে। পুরি বানিয়েছে, সেমাই বানিয়েছে, ঘুগনি, পায়েস, আর এই যে খুরমা। তো আমি তো খাওয়ার জন্য অনেক এক্সাইটিং হয়ে আছি, তো খেয়ে নিই তারপর ভিডিও করছি। ফ্রেন্ডস, এই যে আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হব। আর রেডি হওয়ার পর আমি কোথায় যাব তা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি যাই, রেডি হই। ফ্রেন্ডস, আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। আমার মেকআপ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আমি পৌঁছে গেছি আমার পিসির বাড়িতে। তো আমি কোথায় যাচ্ছিলাম, আসলে আমি আমার পিসির বাড়ি যাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার পিসির বাড়ি, তো চলো। এই যে আমার দিদি, ওর ড্রেস দেখছো, আমার আর ওর ড্রেস একদম সেম। ওর কালার পিঙ্ক আর আমার কালার ব্লু, আমরা বেশিরভাগই সেম ড্রেস পরি। চলো এবার আমি তোমাদেরকে আমার পিসিকে দেখাই। আজকের দুপুরের লাঞ্চটা আমি করবো আমার পিসির বাড়িতে। তো পিসি আমাকে ইনভাইট করেছে দুপুরের জন্য। তো পিসি কি রান্না করেছে তা আমি তোমাদেরকে দেখাবো, তো যাই। ফ্রেন্ডস, আমার পিসি রান্না করেছে আজকে ঈদের উপলক্ষে মটন বিরিয়ানি, তার সাথে রয়েছে স্যালাড, তার সাথে রয়েছে ক্ষীর দই। আজকে তো সেই খাওয়া দাওয়া হবে। ফ্রেন্ডস, আমার পিসির হাতের রান্না সত্যি বলতে গেলে অপূর্ব। এমন কোনো রান্না নেই যেটা হয়তো আমার পিসি পারবে না। আর আমার পিসির হাতের রান্নার কাছে আমাকে মনে হয় রেস্টুরেন্টের রান্নাও ফেল, কারণ আমার পিসির হাতের রান্না অপূর্ব রান্না। আর তোমরা যদি জানতে চাও আমার পিসির এই রেসিপিগুলিকে, তো তোমরা আমার পিসির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, যার নাম হচ্ছে মিনাস কুকিং উইথ ব্লগ। আমি তোমাদেরকে শো করিয়ে দিচ্ছি। এই যে অনেকগুলি ইউনিক ইউনিক রেসিপি আছে যা তোমরা খুব সহজে শিখে যাবে, আর আমার পিসি খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেয়। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিউ নিউ রেসিপি পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমি আমার পিসির বাড়ি থেকে চলে এসেছিলাম, দেন আসার পর আমি একটু ঘুমিয়েছি, আমার চোখ দেখে সেটা বুঝতেই পারছো তোমরা। আর আমি আমার এই যে নিউ ড্রেস পরে নিয়েছি, আমি নামাজ পড়ার পর আমি একটু রেডি হব, রেডি হয়ে আমি ঘুরতে যাব। তো আমি এখন এসেছি আমার বুনুর বাড়িতে ওকে একটু সাজগুজ করানোর জন্য। তো ওকে সাজগুজ করিয়ে নিয়ে দেন নামাজ পড়ে আমি সাজগুজ করে নিয়ে আমরা একটু ঘুরতে যাব। সেটা কোথায় যাব আমি সেটা তোমাদেরকে দেখাবো, তো সেটা তোমরা অবশ্যই দেখবে। তো আমি তোমাদেরকে এখন আমার বুনুকে দেখাই। ফ্রেন্ডস, আমার নাম নাচ খাতুন, সবাইকে ঈদ মুবারক, বাই। এখন আমি সাজবো।
একটা চাউমিন অর্ডার করেছিলাম আর এখন চাউমিন খাচ্ছি, কারণ বাইরের খাবার তো সেরকম খাওয়া যাবে না, তাই অর্ডার করেই খাচ্ছি। তো আমরা খেয়ে নিই, তারপর আমরা ব্লগটাকে কমপ্লিট করছি। বাই বাই। তো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরাবো। আমাদের মেকআপ লুক হয়ে গেছে, এই যে আমি আমার বুনুকে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে যেটা আমি নিজের জন্য ঈদে ক্রিয়েট করেছি সেটা তোমরা অবশ্যই জানাবে। এখন আমরা একটু বেরাবো, জাস্ট কিছু এক জায়গায় যাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা আমরা মাস্কের কোথাও, মাস্ক ছাড়া কোথাও যাবো না, মাস্ক পরেই যাবো। তো চলো যাই, অনেক লেট হয়ে গেছে। বাই বাই। আমরা এখন উপরে এসেছি, যে তো আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম আমাদের জন্য, তো এখন আমরা আইসক্রিম খাবো। এই যে আর কিছু গল্প করবো, দেখি আমাদের কি গল্প হবে। ফ্রেন্ডস, আমাদের সঙ্গে এখন আরেকটা বনু এসেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাই ফ্রেন্ড, আমার নাম নিতাইদ মোবারক। আমরা সবাই এখন আইসক্রিম খাবো, তো আমরা খেয়ে নিই, তারপর আমরা ভিডিও করছি, ঠিক আছে? বাই ফ্রেন্ডস। আমার সঙ্গে যারা যারা আছে তাদের আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো প্রথমত আমি আমার ছোট বোনগুলোকে দেখাই। এই যে এটা হচ্ছে নাচ, এটা আমার বান্ধবীর মতো একদম, আমি এদেরকে বোন বলি না, সবকিছু প্রায় শেয়ার করি। আর এটা হচ্ছে আমার নিশু, প্রায় আমার অনেক হেল্প করে, এরা ভিডিওর মধ্যে এতটা হেল্প করে যে বলে বোঝাতে পারবো না, অনেক হেল্প করে। আর আমার একমাত্র দিদি, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, একমাত্র দিদি। হাই ফ্রেন্ডস। আর এই বলতে আমার বান্ধবী কম আর বেশি বন্ধুর মতো, খুব ভালো একটা দিদির মতো গাইডও করে আর ফ্রেন্ডের মতোও থাকে। আমরা বলতে গেলে সবকিছু শেয়ার করি আর মানে কোনো দিদি মনে নাই। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের বলি ফ্রেন্ড, যেটা আমাকে বাইরের ফ্রেন্ডস একদমই ভালো লাগে না বানাতে, অবশ্য বানিয়েওছিলাম, কিন্তু ফ্রেন্ডস আমাকে বাইরের ফ্রেন্ডস একদমই পছন্দ না। কারণ যবে থেকে আমার বোন একটু ম্যাচিওর হয়েছে এবং সে একটা ফ্রেন্ডসের মতো এসেছে আমার লেভেলে, তখন থেকে আমার এটাই বেস্ট ফ্রেন্ড এবং এটাই সমস্ত কিছু। অবশ্য ছোটতে যখন ছিলাম আমরা, ছোটতে বেস্ট ফ্রেন্ড আমরা ছিলাম এবং খেলার সঙ্গীও বলতে পারো। আর আমরা প্রায় সবকিছু শেয়ার করি। আমাদের ড্রেস বলতে গেলে যেমন দেখেছো প্রথমে দেখালাম ঈদের প্রথম, আমরা সমস্ত কিছু সেম করি, শুধু আমাদের কালার আলাদা থাকে। সেটা নিয়ে লোক আমাদের খুবই টিজ করে কিন্তু বুঝতে পারি না, কিন্তু আমাদের যেটা পছন্দ আছে সেম সেম পছন্দ আছে। আর আমি বেশিরভাগ ওর পছন্দের জিনিস পরি, কারণ ওর পছন্দটা একটু বেশি ভালো, তো সেই জন্য। এই যে দেখছো যে আমরা চুড়িদারটা, এটা ওর পছন্দেরই আছে, কারণ ওর পছন্দ সত্যি বলতে গেলে অনেক ভালো। তো ওই যাকে পছন্দ করে তাকে হয়তো আমি বিয়ে করতে পারি, জানি না সেটা দেখে। তো ফ্রেন্ডস, আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তো এখন কি করব জানি না, একটু মজা করতে পারি। আর আমি একবার ভুলবশত, আমি যে মনে আছে তো সিস্টার পার্টি করেছিলাম, সেটা সে সময় হয়তো আমি গান দিয়ে দিয়েছিলাম, গান দেয়নি, সাইড সাউন্ড ছিল, তো সেটার জন্য কপিরাইট ক্লেম পড়ে গেছে, সেটার জন্য আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো এখন আমরা উইদাউট সং, মানে গান চলবে কিন্তু আমি সং দিতে পারবো না, তো সেরকম হয়তো আমরা ডান্স করব বা কিছু করব, আমি করবো না, যে আমার বোনগুলো আছে এরাই করবে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আর কি মজা করি না করি জানি না, তো দেখতে থাকো। আর আমার তো ফ্রেন্ডস, তোমরা যদি আমার দিদির চ্যানেলকে ফলো করতে চাও, ওর নতুন নতুন টিপস জানতে চাও হেয়ার গ্রোথ আর আর সবকিছু নিয়ে, তো আমার দিদির চ্যানেলকে ফলো করতে পারো, সোনালি বিউটি কেয়ার। তো এই যে আমার দিদি, ওর চ্যানেলকে ফলো করতে পারো। আর আমার চ্যানেলে অবশ্যই যদি ব্লগ ভালো লাগবে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, শেয়ারও করতে ভুলবে না, আর নিউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবে যদি ভালো লাগে। তো তো চলো এরপর কি করি না করি স্টার্ট করি। প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে বাই বাই ফ্রেন্ডস। এখন আমি তোমাদেরকে আমার বোনুর ডান্স দেখাই, ওরা নাচছে। আমি বলে দিচ্ছি আগে, আমি সাউন্ড মানে যে গান চলছে সেটা আমি শোনাতে পারবো না, কারণ গান দেওয়ার জন্য কপি ক্লেম পড়ে যাবে। তো জাস্ট আমি যেটা ইউটিউবের সঙ্গে আছে, মানে এইরকম যা সঙ্গে তা দিব তা বুঝে যাবে। তো আমি তোমাদেরকে নাচ দেখাই, ওরা খুব সুন্দর নাচ পারে, তো দেখাচ্ছি তোমাদেরকে আমি, ঠিক আছে?
लाइक करते कमेंट करते शेयर करते भूलना।